পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কাঠিয়ার খালে তলিয়ে গেল এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে একটা নাগাদ ছয়জন যুবক মিলে ঘাটালের কন্যাগর থেকে ঘুরতে এসেছিল ক্ষীরপাইয়ের কাঠিয়া খালে। খালের জল প্রচণ্ড স্রোতে বয়ে চলেছে, আর এই খালেই নামে ওই ছয় যুবন যুবক। তাদের মধ্যেই থাকা ঘাটালের রোহিত মোদক নামের এক যুবক হঠাৎই তলিয়ে যায় খালের জলে। ওই যুবক সাঁতার জানত না, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। রোহিতের বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর তাকে দেখতে না পেলে ক্ষীরপাই আউটপোস্টে খবর দেয়। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ এসে ডুবুরি দিয়ে খোঁজ চালাচ্ছে ওই যুবকের। ঘটনায় প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অতিক্রম করলেও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ঘাটালের এসডিও, চন্দ্রকোনা থানার পুলিশ বাহিনী এবং চন্দ্রকোনার এক নম্বর বিডিও। পাঁচজন লোক ছেলের ভিতরে একজন ডুবে যায়। আচ্ছা, কিভাবে জানতে পারলো? আমরা ওরা পুলিশ ফাঁড়িতে বলেছিল, পুলিশ ফাঁড়ি আমাদের দিকে ঘরে খবর দেয়। আচ্ছা, কি খোঁজ পাওয়া গেছে? কোনো খোঁজ পাওয়া যায়নি। পাঁচজন যে আছে ওরাও ফেলে দিচ্ছে নাকি ওরা ডুবে দিচ্ছে নাকি সেটা আমরা খোঁজ পাচ্ছি না। কি মনে করছেন? আমার মনে করছে এখন কিছু রিপোর্ট পাচ্ছি তো না, এখন তো কোনো ডুবুরি এসে তো দেখছে যে যাদের লাস্টে যেমন বা বডিটা পাওয়া যায় এরকম আসছে খবর। আপনার নাম? রাজু মদক। আপনার কি হয় যে ভাই ভাই? পাঁচ